আজকের বিষয়টা অন্য ধরনের। এই বিষয়টা একটু চিন্তার যোগ্য। বিষয়টা হচ্ছে সব কান্নার প্রার্থনা ঈশ্বর কি সাড়া দেয়? সব বেদনায় ঈশ্বর কেন আপনার সাড়া দেয় না? আর যদি নাই বা দেয়, কেন দেয় না? আপনার বেদনা কি সত্যি গ্রহণযোগ্য? আপনি যদি ভালোভাবে চিন্তা করেন তাহলে আপনি বিষয়টা নিয়ে একটু চিন্তিত হবেন, কেননা আপনি এর অর্থ পরিষ্কার করলেও সমাধান খুব একটু ভাবতে হবে আপনাকে। উদাহরণরূপে যদি ধরুন আপনি 10টা ছেলেকে নিয়ে ক্লাস করাচ্ছেন, কোনো একটা বিষয়ের উপর আপনি পড়ার মাঝে তাদের 10 জনের কোনো একজনকে একটা প্রশ্ন করলেন, কিন্তু সেখানে উপস্থিত 10 জনের মধ্যে হয়তো 2-3 জন সঠিক উত্তর দিল, বাকিরা কোনো উত্তর দিতে পারলো না। অথচ উপস্থিত 10 জনই আপনার ক্লাস করছে, প্রত্যেকে আপনার কথা শুনছে, তাহলে বাকিরা কেন চুপ? এটা ছিল একটা ছোট উদাহরণ যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন উপস্থিত 10 জনের হয়তো বিষয়টা ভালো লাগেনি বা তাকে গুরুত্ব দেয়নি। প্রিয় বিশ্বাসী, আপনি চোখে জল নিয়ে কাঁদলে হবে না। আপনার কান্না বেদনা কতটা গ্রহণযোগ্য ঈশ্বর সব জানেন। তার চোখের আড়ালে কিছুই নেই, ঈশ্বরের কাছে অভিনয় বলে কিছু নেই। আপনি মনের দরজা ও নর্মভাবে প্রার্থনা করতে পারেন, কিন্তু লোক দেখি নয়, তাই আপনার প্রার্থনা ও বেদনা ঈশ্বর বিবেচনা করে তাকে পূর্ণ করবে, তারপরে সফল হবে। আমিন।